ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি বাবাই দা। তা আজকের ক্লাস আমাদের মূলত যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। তা এটা আমাদের আজকে ডে ফাইভ ক্লাস। আমরা ডে ফোর পর্যন্ত ক্লাসে কিছু অনুপাত ও সমানুপাত। তা আজকে আমাদের ডে ফাইভ থেকে একটা নতুন লেসনে আমরা ঢুকছি, সেটা হচ্ছে লসাগু ও গসাগু। দেখো, বেসিক লেভেল লেখা আছে। এবার একটা তোমাদের ইনফরমেশন দিই, আমি আমার ক্লাসগুলোকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্যই দুটো ভাগ, এক যারা একেবারে গোড়া থেকে শিখবে, মানে বেসিক লেভেলটা তৈরি করে স্ট্রং করে এগোবে, তাদের জন্য হচ্ছে বেসিক লেভেলে ক্লাসগুলো হবে। আর যারা এতদিন পর্যন্ত কিছুটা অঙ্ক শিখে এসেছো আর একটু ভাস্ট নলেজ দরকার, তাদের জন্য একটা ক্লাস হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল একটা ক্লাস। তা আজকে আমার এই ক্লাসটার পরে আর একটা ক্লাস হবে, সেখানে অ্যাডভান্স লেভেলের কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করব। তা বেসিক লেভেলে আজকে আমাদের লসাগু গসাগু একেবারে কিন্তু হাতে ধরে শুরুর থেকে শুরু হবে, ঠিক আছে? তার জন্য বলি, লসাগু আর গসাগুর একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। দেখো, ধরো দুটো সংখ্যা দিয়েছে, সেই সংখ্যা দুটোর আমি লসাগু গসাগু আর জানি। এবার সংখ্যা দুটো কি কি, ধরো একটা প্রথম সংখ্যা আর একটা রয়েছে দ্বিতীয় সংখ্যা। সূত্রটা হচ্ছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু, মানে সংখ্যা দুটো লসাগু ইনটু গসাগু। এই একটাই ফর্মুলা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর এই লেসেনটাতে যে অঙ্কগুলো শিখবো, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট। সেটা বলো রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো আছে, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে, এসএসসি, এমটিএস, তারপরে আরআরবি, এনটিপিসি, সমস্ত পরীক্ষাগুলোতে এই বেসিক লেভেল থেকেও কিন্তু বেশ প্রশ্ন আসে। তাই আমরা সবাই খুব ভালো করে ফোকাস করে দেখি, বুঝি, আর আমরা নিজেরাও চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ফর্মুলা তো রয়েছে একটাই, তাহলে চলো আমরা এবার সরাসরি ক্লাসে ঢুকে যাই। অঙ্কতে চলে এসেছি আমাদের প্রথম অঙ্কে, ওয়ান। দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তা আমরা এখনই একটা সূত্র লিখলাম যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু লসাগু ইনটু গসাগু। তাহলে আমাদের এখানে একটি সংখ্যা ওরা বলে দিয়েছে 35, আর একটা সংখ্যা জানি না, মানে দ্বিতীয়টা, সেকেন্ড সংখ্যাটা জানি না। এই তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু আমাদের সূত্রে ছিল তাদের লসাগু ইনটু গসাগু, ঠিক আছে? এবার আমরা কি করতে পারি, এটাকে এটা দিয়ে কাটতে পারি, 7 5 হতে পারে, 5 দিয়ে এটাকে দিই, 5 6 30, 1 3 5 15। তাহলে আমাদের সেকেন্ড সংখ্যাটা দেখো বেরিয়ে গেল 63, এটাই হচ্ছে আমাদের আনসার। খুব ছোট্ট অঙ্ক সহজ করে হয়ে গেল, আমাদের যে মাদার ফর্মুলাটা রয়েছে এটা দিয়েই কমপ্লিট হয়ে গেল। আর এবার আসি নাম্বার টু। বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু হচ্ছে 5, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো দুটো সংখ্যার অনুপাত, একটা 4:2 আর একটা রয়েছে 5, আর গসাগু কিন্তু দিয়ে দিয়েছে। যদি গসাগু দিয়ে দেয় তাহলে অনুপাতে প্রত্যেকটা পদকে গসাগু দিয়ে গুণ করব। তাহলে ফার্স্ট পদকে ওদের গসাগু 5, সেটা দিয়ে গুণ করছি, 4 5 20, তার মানে আমাদের প্রথম সংখ্যাটা 20। দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয়টাকে ওদের গসাগু দিয়ে গুণ করছি, 5 5 25, তাহলে দ্বিতীয়টা পেয়ে গেলাম আমরা 25। এবার ওরা চেয়েছে সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি মানে যোগফল, তাহলে আমরা এ দুটো যোগ করে দেবো, 20 আর 25 যোগ করলে কত হবে, 45, অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি হবে 45। খুব সহজ অঙ্ক কিন্তু, একটুও কঠিন না। তোমরা দেখো বোঝো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও, আর বুঝতে পারলে লাইক দেবে। আর একটু লাইটের অভাব আছে এখন, বুঝতে পারছি লাইটটা একটু কম আছে, আর সাউন্ড ফাংশনটাও আর একটু বেটার আমি করার চেষ্টা করছি। আগামীতে এ দুটো আমি অনেকটা বেটার করার চেষ্টা করব। আপাতত যদি সাউন্ডের সমস্যা হয় একটু হেডফোন লাগিয়ে শুনতে পারো, ক্লিয়ার আসবে অনেকটা, ঠিক আছে? দুটো হয়ে গেল, চলো আমরা এবার যাই থার্ড অঙ্কে। চলে এসেছে 3 নম্বর অঙ্ক।
বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং বসাগু 4 হলে লসাগু কত। তাহলে আমাদের দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, ঠিক আছে। এবার আমরা কি বললাম, যদি গসাগু দেওয়া থাকে তাহলে গসাগুটা বের করে নিতে, গুণ করে সংখ্যাটা বের করে নিতে পারবো। প্রথমের অনুপাতের পদকে গসাগু দিয়ে গুণ করলাম, অনুপাতের দ্বিতীয় পদকেও গসাগু দিয়ে গুণ করলাম, 3×4=12 আর 4×4=16। এবার এ দুটো সংখ্যার আমার কি বের করতে হবে, লসাগু। তা আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 6, আর এটা হবে হচ্ছে 8, আবার যদি 2 দিয়ে দিই 3, আর এটা হবে 4। তাহলে আমাদের লসাগু কত বেরোচ্ছে, 3×4=12, 12×2=24, 24×2=48। তাহলে আমাদের টোটাল লসাগু বেরোলো 48, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, কিন্তু একটুও কঠিন নয়। এবার আসি নাম্বার 4। তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং তাদের লসাগু যদি 252 হয় তবে তাদের গসাগু কত। এটারই অনেকটা উল্টো অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাত জানা রয়েছে, তাদের লসাগুটা জানা রয়েছে, গসাগুটা বের করতে হবে। তা আমরা কি করব, ধরে নেব গসাগুটা হচ্ছে এক্স। আমাদের আগের গসাগুটা জানা ছিল 4, তাই অনুপাতের প্রত্যেকটাকে গসাগু দিয়ে গুণ করেছি। এই অঙ্কটার গসাগু আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে প্রথম সংখ্যা কত হবে, 2×x, দ্বিতীয় সংখ্যা কত হবে, 3x, আর তৃতীয় সংখ্যা কত হবে, 7x। এই গসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করলাম, তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলাম। এবার এদের আমি কি বের করব, লসাগু, কারণ আমি লসাগু জানি। লসাগু কত হবে, দেখো এক্স 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 কমন চলে এলো এক্স, আর এগুলো কমন যাচ্ছে না, 2, 3, 7 কমন আসছে না। কমন না এলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3×7=21, 21×2=42, তাহলে আমাদের 42x বেরোলো লসাগু আমাদের হিসেবে, আর ওদের হিসেবে লসাগু কিন্তু 252, ঠিক আছে। এবার আমরা 42 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত বেরোবে, 4×6=24, 6 বেরোবে, 6, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত পেলাম, আমি 6 পেলাম। এটাই কিন্তু আমি গসাগু ধরেছিলাম, অর্থাৎ আমার গসাগু হবে 6। সবাই বুঝতে পেরেছ, লাইটটা কম, সাউন্ডটা কম, যদি লাইটটা খুব বেশি কম মনে হয় তোমরা মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিয়ে বেশি করে দেখবে, তাও কিছুটা আলো পাবে বেশি, ঠিক আছে। পরিষ্কার বুঝতে পারলাম, আরো দুটো অঙ্ক, 4 হয়ে গেল। এবার আমরা যাই নাম্বার 5, চলে এসেছি 5 নম্বর অঙ্কতে। কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648, সংখ্যা তিনটির গসাগু কত। তা এক্ষেত্রেও গসাগু জানি না, আগের অঙ্কটা তো আমরা জানতাম না, ধরে নিচ্ছি গসাগুটা হচ্ছে এক্স। তাহলে কি নিয়মটা, এই গসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে সংখ্যা তিনটে পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যাটা কত হচ্ছে, 2x, দ্বিতীয়টা 3x, তৃতীয়টা 4x, ঠিক আছে। এবার ওরা কি বলেছে, তাদের গুণফল মানে সংখ্যা তিনটের গুণফল 648, তার মানে আমাদের এই তিনটে সংখ্যা যদি আমরা গুণ করে দেই সেই গুণফলটা হবে 648, ঠিক আছে। তো এবার আমরা একটু কেটে ছোট করে দিই, 4 দিয়ে 4×16=64, 4×2=8, 3 দিয়ে 3×5=15, 1×16=12, 3×4=12, 2 দিয়ে এটাকে কাটলে 27। এদিকে দেখো, ভালো করে দেখো, কিন্তু একটা এক্স, দুটো এক্স, তিনটা এক্স গুণ হিসেবে আছে। তিনটা এক্স গুণ করলে হবে x³, আর এদিকে 27 রয়েছে, 27কে আমরা লিখতে পারি 3³। কেন, কারণ তিনটা 3 গুণ করলে 27 হয়, তিনটে 3 গুণ করলে 27 হয়, 3×3=9, 3×9=27। তিনটে 3 গুণ করাও যা, তিনের মাথায় পাওয়ার 3 দেওয়াও তাই। এবার দুদিকের পাওয়ার 3 আর 3 আউট করে দিচ্ছি আমরা, এই 3 এই 3 বাদ, তাহলে কি পড়ে থাকছে, x এর ভ্যালু 3। x কি ধরেছিলাম, তাদের গসাগু, অর্থাৎ সংখ্যা তিনটির গসাগু 3, ঠিক আছে। এবার আসছি নাম্বার 6। কি বলেছে, যে দুটি সংখ্যার যোগফল 315 এবং তাদের গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা পেতে পারি, সম্ভব কত জোড়া পাওয়া।
এই অঙ্কটা করবার সময় খুব ভালো করে দেখবে এখানে কি বলেছে যোগফল আর এখানে কি বলেছে গসাগু। নিয়মটা কি, এই যোগফলটা যেটা রয়েছে 315 তাকে ভাগ করতে হবে গসাগু দিয়ে, কাটাকাটি করলে আমরা পাবো 9। ঠিক আছে, এইবার এই 9-কে আমরা এমন দুটো সংখ্যায় ভেঙে নেব, এই 9-কে দুটো সংখ্যার কম্বিনেশনে নেব যেন সেই দুটো সংখ্যা যোগ করলে 9 হয়, কিন্তু তারা পরস্পর মৌলিক হতে হবে, মানে একটা সংখ্যা অপরটা দিয়ে ভাগ করলে মানে গসাগু ওদের এক বেরোবে। তা আমরা কি করছি, সবার আগে একটা নিচ্ছি 8, 1 আর একটা নিচ্ছি 8, 1 আর 8-এর গসাগু এক বেরোয়, তাহলে এরা পরস্পর মৌলিক। ঠিক আছে, আবার 1 আর 8 যোগ করলে 9 হয়। আর কি নিতে পারি, আমরা নিতে পারি 2 আর 7, কারণ 2 আর 7 ভাগ যায় না, পরস্পর মৌলিক, আর 2 আর 7 যোগ করলে 9 হয়। আর কি নিতে পারি, 4 আর 5, 4 আর 5ও পরস্পর ভাগ যায় না, মানে গসাগু এক হবে, আর এই দুটো যোগ করলে 9 হয়। তাহলে তোমরাই দেখো কত জোড়া সংখ্যা পেলাম, এটা হচ্ছে এক জোড়া, এটা এক জোড়া, দুজোড়ো দুজোড়া, আর এটা এক জোড়া, তিন জোড়া। তাহলে আমরা মোট কত জোড়া সংখ্যা পেলাম, 3 জোড়া সংখ্যা পেলাম, এটা হলো আমাদের আনসার। টেকনিকটা কিন্তু ভীষণ ভালো, তোমরা আবার দেখো রিপিট করে বোঝো, খুব ইম্পর্টেন্ট। এটা যোগফল আর এটা গসাগু। আমরা এর পরে আর একটা অঙ্ক করব যেখানে যোগফলটা তুলে দিয়ে তার জায়গায় লসাগু ঢুকিয়ে দিব, ঠিক আছে, ওটার জন্য নিয়মটা একটু পাল্টে যাবে, এই নিয়মটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। চলে এসেছি আমরা 7 নম্বর অঙ্কতে, কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 385, মানে গসাগু হচ্ছে 11 আর লসাগু 385, সংখ্যা দুটি কি কি। তা এক্ষেত্রে গসাগু আর লসাগু জানা আছে আর সংখ্যা দুটো চেয়েছে, কিভাবে করব, সবার আগে ওদের লসাগুটা যেটা রয়েছে তাকে ভাগ করব গসাগু দিয়ে, তাহলে ভাগফল কত হবে করে দেখবে, 35 হবে। ঠিক আছে, এটাকে এটা দিয়ে কাটলে পরে 35 হবে। এবার আমরা 35-কে দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে নেব। আমরা 6 নম্বর অঙ্কতে কিন্তু যোগফল ছিল, তাই আমরা সেক্ষেত্রে দুটো মৌলিক সংখ্যার যোগফল আকারে নিয়েছিলাম, কিন্তু এখানে 35-কে আমরা ভেঙে পরস্পর দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে নেব, কারণ এখানে যোগফল নেই, এখানে লসাগু কথাটা আছে। লসাগু থাকলে পরস্পর দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে নেব, আর যোগফল কথাটা থাকলে পরস্পর দুটি মৌলিক সংখ্যার যোগফল আকারে নেব। ঠিক আছে, তাহলে 35-কে দুটো মৌলিক সংখ্যায় ভাঙছি, 1 আর 35, আর কি হতে পারে, 5 আর 7, 5 সাথে 35, এছাড়া আর অন্য কোনোভাবে ভাঙা যাবে না 35-কে, এটা তো বেরোলো। এবার সংখ্যাগুলো বের করব কি করে, এই প্রথম সংখ্যাটার সাথে এদের গসাগু গুণ করে দেব, ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটার সাথে ওদের গসাগু গুণ করে দেব। তাহলে এটাকে 11-কে আমরা যদি 1 দিয়ে গুণ করি, 11-1-কে 11, -11-কে যদি 35 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসবে 385। ঠিক আছে, আবার একইভাবে এই দ্বিতীয়টার ক্ষেত্রেও এটাকেও এদের গসাগু, এটাকেও এদের গসাগু দিয়ে গুণ করতে হবে, এটা কিন্তু রুলস তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে 5, 11 এই দুটো গুণ করলে 5, 11, 55, আর 7, 11, 77। ঠিক আছে, তাহলে ওরা আমাদের কাছে চেয়েছে যে সংখ্যা দুটি কি কি হতে পারে, তাহলে আমাদের আনসার হবে এ দুটোই, সংখ্যা দুটো হতে পারে 11 আর 385 অথবা 55 আর 77, দুটো আনসারই কিন্তু হতে পারে। এবার এসো নাম্বার 8-এ, বলেছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420, গসাগু হচ্ছে 35 আর লসাগু হচ্ছে 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। অনেকটা এই প্যাটার্নেরই রয়েছে, তার আমরা ওইভাবেই করব, লসাগুকে ভাগ করব এদের গসাগু দিয়ে, ঠিক আছে, ভাগ করলে ভাগফল পাবো আমরা 12। এবার একইভাবে 12-কে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে নেব, তাহলে একটা হচ্ছে 1 আর 12 আর একটা হচ্ছে 3 আর 4-এ 12। দেখো 6 দুগুণ 12 হয়, কিন্তু 2 আর 6 পরস্পর মৌলিক না, কেন, কারণ 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6 মিলে যাচ্ছে, গসাগু তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2। ঠিক আছে,
তাহলে এরা পরস্পর মৌলিক না, পরস্পর মৌলিক হতে গেলে গসাগুকে এক হতে হয়। যেমন তিন আর চার পরস্পর মৌলিক, কেন? কারণ আমরা যদি ভাগ করি তিন এককে তিন এক, এবার এই তিনকে ভেতরে নিয়ে আসব, তাহলে তিন এককে তিন মিলে গেল, গসাগু হচ্ছে এক। দুটো সংখ্যার যদি গসাগু এক হয় তবে তারা পরস্পর মৌলিক সংখ্যা হয়। সেই হিসাবে আমাদের এক আর বারো মৌলিক সংখ্যা বেরোলো আর তিন আর চার মৌলিক সংখ্যা বেরোলো। ঠিক আছে, এবার আমরা কি করব, আগের মতোই গসাগু দিয়ে প্রথমটাকে গুণ, গসাগু দিয়ে দ্বিতীয়টাকে গুণ, গসাগু দিয়ে এটাকে গুণ, গসাগু দিয়ে এটাকে গুণ। ঠিক আছে, তাহলে ৩৫ এককে ৩৫, ৩৫কে ১২ দিয়ে গুণ করলে ৪২০, ৩৫কে তিন দিয়ে গুণ করলে তিন ৩৫ হয় ১০৫, আর ৩৫কে চার দিয়ে গুণ করলে হয় ১৪০। এইবার ওরা সর্বনিম্ন যোগফল চাইছে, দেখি তো আমরা এই প্রথম দুটো যোগ করলে কত আসে, ৪২০ আর ৩৫ হয় ৪৫৫, আর এই দুটো যোগ করলে হয় ২৪৫। এবার তোমরাই বলো কোন যোগফলটা সর্বনিম্ন মানে ছোট, অবশ্যই ২৪৫, তাহলে এটাই হবে আমাদের আনসার, সর্বনিম্ন যোগফল কত হবে ২৪৫। ঠিক আছে, এরপর চলো আমরা যাই নেক্সট অঙ্কে, চলে এসেছি নাম্বার ৯ অঙ্কতে। বলেছে যে তিনটি সংখ্যার অনুপাত ৩:৪:৬ এবং তাদের গসাগু ১২ হলে লসাগু কত। তা দেখো এখানে আমাদের সংখ্যা তিনটের অনুপাত জানি, ঠিক আছে, কত আছে ৩:৪:৬, আর কি জানি, গসাগু জানি। আমি বলেছি যে যদি গসাগু আমরা জেনে থাকি তাহলে অনুপাতের প্রত্যেকটা পদকে গসাগু দিয়ে গুণ করলে সংখ্যাগুলো বেরিয়ে যায়, তাই তো? তাহলে আমরা এই প্রত্যেকটা অনুপাতের পদকে গসাগু মানে ১২ দিয়ে গুণ করছি, ৩/১২ = ৩৬, ৪/১২ = ৪৮, ৬/১২ = ৭২। তিনটে সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবার আমাদের কাছে চেয়েছে ওরা লসাগু কত। ফাইন, আমরা একবারে লসাগু এভাবে করে দেব। প্রথমে কত দিয়ে দেব, আমরা প্রথমে ২ দিয়ে দিলাম, ঠিক আছে, একটু বড় করে ১২ দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ৩/১২ = ৩৬, ৪/১২ = ৪৮, ৬/১২ = ৭২। এবার আবার তিন দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি এটা আর এটা তিন দিয়ে যাবে, তাই আমরা তিন দিয়ে দেব, তিন এককে তিন, চার তো গেল না চলে এলো, ৩/২ = ৬। এবার আবার ২ দিয়ে যাচ্ছে, একটা এক, ২/২ = ৪, ২/১ = ২। তাহলে সবগুলো আমরা এবার গুণ করে দেব, ২/২ = ৪, ৩/৪ = ১২, ১২/১২ গুণ করলে হয় ১৪৪, অর্থাৎ এই তিনটে সংখ্যার লসাগু হবে ১৪৪। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, কিছু নেই কিন্তু, ভীষণ সহজ অঙ্কগুলো, সহজভাবে নাও, নেক্সট ক্লাসগুলোতে তখন আরও এমনি সহজ অঙ্কগুলো আসবে বেসিক লেভেলে যারা রয়েছো তাদের জন্য, ঠিক আছে। আর অ্যাডভান্স লেভেলের জন্য আমি অন্য সেট তৈরি করেছি, ওটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল নাম্বার ৯, এরপর আমরা চলো নাম্বার ১০, লাস্ট অঙ্ক আমাদের নাম্বার ১০। চলো, চলে এসেছি তোমাদের লাস্ট অঙ্ক আজকের, নাম্বার ১০। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর ৪৫ গুণ, লসাগু হবে গসাগু যা তার ৪৫ গুণ হচ্ছে লসাগু, এবং লসাগু আর গসাগুর সমষ্টি হচ্ছে ১১৫০, আর একটি সংখ্যা যদি ১২৫ হয় তাহলে অপরটি কত হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে কিন্তু আমরা গসাগুটা ছোট, গসাগুটা আমরা কত ধরে নেব জানি না, তাই গসাগুটা ধরে নেব হচ্ছে এক্স। তাহলে লসাগুটা কত হবে, তাহলে লসাগুটা হবে গসাগু এ ৪৫ গুণ, মানে ৪৫×এক্স, তার মানে ৪৫এক্স। এবার ওরা বলেছে লসাগু আর গসাগুর সমষ্টি ৪৫এক্স আর এখানে একটা এক্স, যোগ করলে হবে ৪৬এক্স। এই যোগফলটা ওরা দিয়ে দিয়েছে ১১৫০, তাহলে এই যোগফল ১১৫০ লিখলাম। এবার এদিকে ২৩ দিয়ে কাটি, ২৩×২৬, এদিকে ২৩×৫, ২ দিয়ে কাটি ২৫, তাহলে আমরা এক্স এর মান কত পেলাম ২৫, কারণ এটাই কিন্তু গসাগু, যেহেতু গসাগুটা আমাদের ছিল হচ্ছে এক্স, তাহলে গসাগু আমরা পেয়ে গেলাম ২৫, আর লসাগু তাহলে কত হবে ৪৫×এক্স, মানে ৪৫×এক্স এর জায়গায় ২৫, এটা হলো গসাগু, এটা হলো লসাগু। এবার ফার্স্ট যে মাদার ফর্মুলা ছিল সেখানে ছিল আমাদের
ফার্স্ট সংখ্যা ইনটু সেকেন্ড সংখ্যা ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। এক্ষেত্রে আমরা একটা সংখ্যা জানি, একটা সংখ্যা হচ্ছে বলেছে 125, তাহলে আমি মনে করি যে আমাদের সেকেন্ড সংখ্যাটাই হচ্ছে 125, তাহলে অপরটা কত? দেখো 25 দিয়ে এটাকে কাটলে 5 হয়, 5 দিয়ে এটাকে কাটলে 5 হবে, তাহলে আমাদের ফার্স্ট যে সংখ্যাটা মানে আরেকটা সংখ্যা 45 গুণ 5 মানে হবে 225, অর্থাৎ অপর সংখ্যাটি আমাদের বেরিয়ে গেল 225। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একটু দেখো রিপিট করে, আর বুঝতে পারলে অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার মাঝে, আর এরপরে আমরা নেক্সট ডে অন্য আরেকটা লেসন নিয়ে আসব। তোমাদের এই লেসনে কিছু বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটার উপরে একটা ডাউট ক্লিয়ার ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ডে আমরা অন্য একটা লেসনে ঢুকছি, ঠিক আছে? এই 10টা অঙ্ক প্র্যাকটিস করো অবশ্যই, এর টাইপের মধ্যে তোমরা যেগুলো শিখলে 10টা টাইপ, এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে এই টাইপগুলো থেকে, খুব ভালো করে দেখো। আর দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা লেসন নিয়ে, সে পর্যন্ত বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।